আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বাংলাদেশি ব্লগার জিমিন ইউকে। আজকে আমি আপনাদের সাথে ইংলিশ ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটার জন্য আমার অনেক ভিউয়ার্স আপুরা আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিলেন। রেসিপিটা অনেক ইজি, খেতে অনেক মজা এবং স্বাস্থ্যকর। তো আমি এখানে টমেটোগুলা ভালোভাবে ধুয়ে স্লাইড করে কেটে নিব। স্লাইড করে কেটে নেওয়ার পরে একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল, ব্ল্যাক পেপার, লবণ দিয়ে জাস্ট হালকা একটু ভেজে নিব। এরপর একইভাবে অনেকগুলা মাশরুম ভালোভাবে ধুয়ে স্লাইড করে কেটে নিব। তারপরে ফ্রাই প্যানে একটু তেল, ব্ল্যাক পেপার এবং লবণ দিয়ে হালকা একটু ভেজে নিব। মাশরুম কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না, কারণ মাশরুম অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু পেঁয়াজ দিয়ে লাল করে তারপরে হচ্ছে বিনসটা ছেড়ে দিব। তারপর আমি হালকা একটু নাড়াচাড়া করে বিনসটা নামিয়ে দিব। যেহেতু এটা একটা ইংলিশ ব্রেকফাস্ট, তাই আমি ডিমের সাথে কোনো পেঁয়াজ এবং কাঁচামরিচ ইউজ করব না, জাস্ট ডিমটা পুচ করে নিব। তো যাই হোক, আমাদের লোকাল শপে কোনো হালাল সসেজ করে না, তাই আমি সবজি দিয়ে ভেজিটেরিয়ান সসেজ গুলা বানিয়েছিলাম আগের দিন। তো এখানে আমি ওই ভিডিওটা ইউজ মানে এড করি নাই, কারণ হচ্ছে এটা যদি এড করতাম, মানে ভেজিটেরিয়ান রেসিপি সসেজের রেসিপিটা, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো যাই হোক, যেহেতু এটা একটা ইংলিশ ব্রেকফাস্ট, তাই আমি অনেকগুলা ফ্রেশ অরেঞ্জ স্কুইজ করে জুসটা বের করে নিব। আর এই ফ্রেশ অরেঞ্জ জুসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে ব্রেকফাস্টের সাথে। তো আমরা কিন্তু অনেকেই একই ব্রেকফাস্ট প্রতিদিন খেতে কিন্তু পছন্দ করি না, কেমন জানি লাগে। অনেকে তো আবার সকালবেলা ব্রেকফাস্টই করেন না, মানে ভাল লাগে না, কেমন জানি একঘেয়েমি হয়ে যায় ব্রেকফাস্টটা। তাই আমরা যদি একটু চেঞ্জ করে ব্রেকফাস্টটা বানাই, তাহলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। তো আমার বাসায় টোস্টার ছিল না, তাই আমি একটা ফ্রাই প্যানে জাস্ট ব্রেডগুলো হালকা ভেজে নিব। আর যাদের বাসায় টোস্টার আছে, তারা তো টোস্টারে ব্রেডটা টোস্ট করে নিতে পারেন। তো যেহেতু এটা একটা ইংলিশ ব্রেকফাস্ট, তাই আমি চাটা কিন্তু চুলার মধ্যে জাল দিয়ে বানাবো না, জাস্ট কেটেলের গরম পানি টিপটে ঢেলে তারপরে হচ্ছে চার পাতা মিক্স করে নিব। তো এখানে আমি চায়ের সাথে ফ্রেশ মিল্কটা ইউজ করব। ফ্রেশ মিল্কটা বলতে আমি গরুর দুধের কথা বলছি। তারপরে আমি ব্রাউন সুগারটা ইউজ করেছি। ব্রাউন সুগারটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর যাদের ডায়াবেটিক্স আছে, আপনারা অনেকেই সুগার ইউজ করতে চান চায়ের সাথে, তাহলে আপনারা ব্রাউন সুগারটা ইউজ করতে পারেন। আর প্লিজ আপনারা এটা অ্যাডভাইস হিসাবে নিবেন না, আমি আর কি জাস্ট বলছি আপনাদেরকে। আপনার যদি যদি ভালো লাগে, তাহলে আপনারা ব্রাউন সুগারটা ইউজ করতে পারেন। তো যাই হোক, আমরা যখন হলিডেতে যাই, অবভিয়াসলি আমাদেরকে হোটেলেই থাকতে হয়। আর হোটেলের কিন্তু ব্রেকফাস্টগুলো এরকমই হয়, যেমন এখানে ওরা ই করে মাশরুম থাকে ওদের ব্রেকফাস্টে, তারপর হচ্ছে টমাটো থাকে, তারপর হচ্ছে বিনস থাকে, স্ট্রবেরি থাকে, তারপর হচ্ছে চা তো আর থাকবেই, তারপর হচ্ছে ব্রেড, তারপরে ইয়োগার্ট থাকে, বিস্কিট থাকে, তারপরে হচ্ছে বাটার থাকে, তারপর হচ্ছে বয়েলড এগ থাকে, তারপরে হচ্ছে ফ্রেশ অরেঞ্জ জুস থাকে আর কি। তো এই তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে। আর যেহেতু আমাদের বাচ্চারা ঘুমেছিল, তাই আমি এবং আমার হাজবেন্ড একসাথে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো বাচ্চারাও ঘুম থেকে সিরওয়ান ব্রেকফাস্ট করার পরে সে কাজে চলে গিয়েছিল। তারপরে হচ্ছে যখন বাচ্চারা ঘুম থেকে উঠেছিল, তখন ওরা ওদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে। আর অনেক পছন্দ করেছে, কিন্তু একটু ডিফারেন্ট ব্রেকফাস্ট বানিয়েছিলাম ওদের জন্য ওই দিন। আর বলতেছিল আমাকে, মামি আমি অনেক এনজয় করছি, দুইজনই আমাকে বলতেছিল আর কি।
তো যাই হোক, ওই দিন আমরা সবাই রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমার বড় আপুর বাসায়। তো এখানে সিরওয়ান সব লাগেজ সব কিছু গাড়িতে উঠাইছিল, আর ওই দিন ওর গাড়িটা নিয়ে গিয়েছিল আর কি, আমার গাড়ি নেওয়া হয় নাই। তো যাই হোক, বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত মনে হয় 12টা হয়ে গিয়েছিল, আর অনেক খিদা পেয়েছিল। তো সিরওয়ান এখানে আমার দুলা ভাইয়ের সাথে একসাথে ওরা রাতের খাবারটা সেরে নিয়েছিল। তো আপুর ফ্রন্ট ইয়ার্ডটা কিন্তু মানে সামনের গার্ডেনটা অনেক সুন্দর, টবে অনেকগুলো ফ্লাওয়ার ছিল আর কি, দেখতে অনেক ভালো লাগছিল। তো যাই হোক, আপনারা যদি আমার এই ব্লগটা পছন্দ করেন, প্লিজ শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, স্টে সেফ, বাই।